আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা সকাল থেকে গোটা কাটোয়া শহর জুড়ে অজয়ের বাঁধ এবং স্টেডিয়াম সংলগ্ন এলাকাতে প্রায় 70-80টার মতো গাছ লাগিয়েছি। আমাদের টার্গেট আছে আরও আমরা গাছ লাগাবো। শুধু গাছ লাগানোই নয়, গাছগুলো বাঁচানোর চেষ্টা আমরা করব। কারণ গাছ লাগিয়ে অনেকেই দায়ী সারা কাজকর্ম করেন, কিন্তু আমরা সেই কাজকর্ম করছি না। আমরা রেইনবো সোসাইটি এবং বিজ্ঞান মঞ্চ আমরা যৌথ উদ্যোগ নিয়েছি যে আমরা গাছগুলো বাঁচাবো। ইভেন বিকেলে আমাদের র্যালি ছিল, তো সেই র্যালিতে আমরা শোভাযাত্রার মতো আয়োজন করেছিলাম, নাগরিক মিছিলের আয়োজন করেছিলাম। সেখানে অনেক কাটোয়ার সংস্থা এসেছিলেন এবং অনেক সাধারণ জনগণও এসেছিলেন। গুরুত্ব তো একটা অবশ্যই আছে, কারণ এখনকার দিনে যেরকমভাবে বিশ্ব উষ্ণায়ন, আমরা মানে এতদিন পর্যন্ত 40-45-42 এরকম শুনছিলাম, এই বছর তো 52 পার হয়ে গেছে। তো সেই কারণে গাছ লাগানোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রয়েছে। তো শুধু গাছ লাগালেই হবে না, গাছটাকে বাঁচিয়ে রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ গাছ বহুজন লাগায়, আমরা মানে বিগত 15 বছর ধরে আমি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছি, দেখছি গাছ বহু লাগানো হয়েছে এবং সেই গাছ মরেও গেছে। পরের বছর যখন আমরা গেছি সেই গাছ আর দেখতে পাইনি। তো এবছর রেনবো সোসাইটির সঙ্গে আমরা কাটোয়া বিজ্ঞান কেন্দ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ একসঙ্গে যৌথভাবে আমরা ঠিক করেছি যে গাছ যেগুলো লাগানো হবে সেই গাছ কটা যেন বাঁচে, এবং সেই গাছগুলো বাঁচানোর জন্য সকালবেলায় গাছ লাগানো হয়েছে। এবং আমাদের কাটোয়া বিজ্ঞান কেন্দ্রের সামনে থেকে আমরা সকালবেলায় 250 গাছ বিলি করেছি, এবং তাদের একটা হোয়াটসঅ্যাপ মানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যে তারা গাছের 3 মাস অন্তর অন্তর আপডেট দেবে। আগামী বছর 5ই জুন যারা বেস্ট 5 হবে তাদেরকে আমরা প্রাইজ দেবো, যে যাদের যারা গাছগুলো নিয়ে গেছে তারা 1 বছর ধরে তাদেরকে লালন পালন করার পর তারা প্রাইজ পাবে, যাতে করে লোকে গাছটা বাঁচিয়ে রাখে। এটা একটা স্টেপ। এবং এই রেনবো সোসাইটির এদেরকে আমার অশেষ ধন্যবাদ যে এরা এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো এত বড় একটা সাহস নিয়ে যে বিকেলবেলা একটা নাগরিক মিছিল হবে, সেখানে কাটোয়ার লোক সেই মিছিলে হাঁটবে, সবাই মিলে একসঙ্গে র্যালি করবে, এটা হ্যাটস অফ টু দেম। এবং আমরা যতটা পেরেছি আমরা ওদের সঙ্গে সঙ্গ দিয়েছি এবং ভবিষ্যতে ওদের সঙ্গে এইভাবে আমরা সঙ্গ দেব। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।